বন্ধুরা, দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর ওয়াটার স্লাইড, যেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনা। নাম্বার 3, স্কেপ পেরাং। এটা দুনিয়ার সব থেকে বড় ওয়াটার স্লাইড, যেটা 3,645 ফুট লম্বা, যেটা কিনা 12টা ফুটবল গ্রাউন্ডের সমান। এই স্লাইডটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করো তাহলে তোমার 3 মিনিট সময় লাগবে। আর এই স্লাইডটা নিজের নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে করে নিয়েছে। নাম্বার 2, ভেরাক। ইউএসএ বানানো এটা সব থেকে উঁচু ওয়াটার স্লাইড, যেটা কিনা 168 ফুট উঁচু। এই স্লাইডটা এত উঁচু হওয়ার কারণে এতে স্লাইড করা ব্যক্তি এত স্পিডে যায় সেটা বলার মতো না। আর এই স্লাইড অত বেশি সেফটি না হওয়ার কারণে অনেক বাজে দুর্ঘটনাও ঘটেছে। নাম্বার 1, লিফ অফ ফেথ। এটাকেও দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর ওয়াটার স্লাইড বলা হয়। 60 ফুট উঁচু থেকে এই স্লাইডটা তোমাকে শার্কের সাথে করতে হবে, কিন্তু এই স্লাইডটা একটা টানেলের ভেতর থেকে করতে হবে, তবুও এটা খুবই ভয়ঙ্কর।